ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে হচ্ছে রথযাত্রা আর আমি এখন রথযাত্রা সকালবেলায় চান টান করে নিয়েছি কারণ আজকে রথযাত্রা তাই তো একটু মনে হলো বেশ ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে কথা বলি তাহলে আমার ভালো লাগবে আর তোমাদেরও ভালো লাগবে আর নইলে তো সকাল থেকে ঘরমুখ অবস্থায় মানে দেখেই থাকো আমাকে তো যাই হোক আজকে রথযাত্রা তা তোমাদের আমি সকলকে জানাচ্ছি রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা সবাই খুব ভালো করে রথযাত্রা কাটাও যদিও এই ভিডিওটা বা ব্লগটা যখন যাবে তখন হয়তো রথযাত্রা মানে শেষ হয়ে যাবে কিন্তু উল্টো রথ তো আসবে তাই না তাই তখন তোমরা উল্টো রথের জন্য তোমাদের শুভেচ্ছা জানিয়ে দিচ্ছি জগন্নাথ জি যখন নিজের বাড়ি থেকে অর্থাৎ মন্দির থেকে মাসির বাড়ি যান এটা এই রথের দিনে আবার যখন উল্টো রথ হয় তখন মাসির বাড়ি থেকে মানে মন্দিরে আর কি উনি ফেরত আসেন তো সেটাকে আমরা উল্টো রথ তখন সেলিব্রেট করে থাকি তো এই হচ্ছে রথের একটা ইতিহাস বলতে পারো তো আমি তো থাকি ছত্তিশগড়ে ছত্তিশগড়েরও অনেক ভেতরের দিকে এটা একটা জায়গা তো সেখানে এটা মোটামুটি গ্রাম গ্রাম জায়গা এখানে রথযাত্রা সেভাবে সেলিব্রেট হয় না কিন্তু এখানে রথের দিন একটা একটা আলাদা সেলিব্রেশন আছে সেটা মানে একটু অন্য টাইপের সেলিব্রেশন সেটার সঙ্গে রথটাকে ঠিক মেলানো যায় না এরা পঞ্চা বলে এই সেলিব্রেশনটাকে তো সেটা এখানে আমাদের এখানে কোথাও হয় না অনেকটা দূরে হয় যেতে হয় এবং সেটা আলাদা একটা ট্র্যাডিশন আর কি তো ভাবে হয় অনেকটা সেই ভেঁপু বাসিগুলো হয় না তো সেইটা কিনতে পাওয়া যায় আর তার সাথে একটা ওই ছোট ছোট মানে কি বলবো গুলি টাইপের কিনতে পাওয়া যায় গুলি না ওগুলো একটা কি ফল তো ওই ওইটা দিয়ে একটা ভেপুর মতো জিনিসটা দিয়ে গুলিগুলোকে দিয়ে মানে ছেলেরা আর কি মেয়েদের মারে এরকম একটা ব্যাপার আছে মানে আর কি জাস্ট মানে জোক টাইপের আর কি তো ওইটা মানে এখানে নর্মালি দেখা যায় না যারা একটু মানে একটু গ্রামের দিকে থাকে তারা এটা সেলিব্রেট করে থাকে তো সেইটা এরখানে রথের দিন হয়ে থাকে তো সেইটাই আর কি ওদের সেলিব্রেশন আর রথ রথ বলতে একটু দূরে হয় একটা জায়গায় রথ মানে একটা হয় কিন্তু সেটা অনেকটা অন্য রকম মানে আমাদের রথযাত্রার সঙ্গে ঠিক মেলাতে পারি না তবে এই জায়গাটাতে অনেক উড়িয়া লোকজন থাকেন ফলে তাদের কাছ থেকে মানে রথের দিন ওরা যেটা বলে যে রথের দিন কিন্তু কোনোরকম মানে ওদের সেরকমভাবে সেলিব্রেশন হয় না কারণ এই সময় নাকি ওরা পুজো করে না কারণ আমরা যেটা আমি যেটা বললাম প্রথমে জগন্নাথজি যিনি তিনি অসুস্থ হয়ে তার মাসির বাড়িতে যান মানে এই এইটা একটা ওদের কথিত আছে আর কি মানে আমি যতটা জেনেছি ওদেরকে জিজ্ঞেস করে ওরা যেটা বলছে যে মাসির বাড়িতে যায় এবং মাসির বাড়িতে গিয়ে সেবা শুশ্রূষা পায় এই সময় যে একটা জ্বর হয় না দেখবে আমাদেরও হয় তো সেইটাই আর কি একটা ওরকম আর কি মাসির বাড়িতে যায় মাসির বাড়িতে সেবা শুশ্রূষা পেয়ে আবার উল্টো রথের দিন ব্যাক করে এবং উল্টো রথের দিন যখন ব্যাক করে ওটা নাকি উড়িয়াদের বেশি মানে একটা স্পেশাল উৎসব তখন পোড়া পিঠে বা এই ধরনের জিনিসপত্র তারা বানিয়ে থাকেন সেটা ওনাদের কালচার যদিও আমাদের সমস্ত কালচারগুলো আজকাল মিলেমিশে গেছে সেটাই হওয়া উচিত তাই না আলাদা করে থাকা উচিত নয় কোনো কালচার সব বেশ মিলেমিশে কালচারগুলো গেলে খুব ভালো লাগে আর আমাদের কলকাতাতে তো মাহেশে ধরো তারপরে তোমার যে রথগুলো হয় মাহেশ শ্রীরামপুরের মাহেশের রথ এটা তো খুব বিখ্যাত রথ আবার আমি আমার যেহেতু বাপের বাড়ি মানে চুচুরের দিকে ওখানে চন্দননগরে রথ হতো এরকম রথ আবার ইস্কনের রথ ইস্কন মায়াপুর এগুলো তো শুনেছি আমরা তো এই রথগুলো সত্যি আমি অনলি রথ একবারই দেখেছিলাম সেটা চন্দননগরের দিকে আর রথযাত্রার দিন অ্যাকচুয়ালি আমার খুব একটা সেলিব্রেট করার মতো মানে মানে খুব একটা ইচ্ছা থাকে না কারণ রথযাত্রার দিন একটা মন খারাপেরও আমার কাছে কারণ যদিও দিনটা মেলে না কিন্তু এই রথযাত্রার দিনই আমার ঠাকুমা অনেক বছর আগে অবশ্য আ মানে আমাদের ছেড়ে চলে গেছেন আর কি সেই রথযাত্রা দিন বিকেলবেলা তাই প্রতিবার যখন রথ আসে হয়তো সেলিব্রেট ঠিক করি না ওইভাবে কিন্তু এই বিকেলবেলার দিকটা খুব মনে পড়ে যায় ঠাকুমার কথা অনেক বছর আগে আমি তখন ক্লাস সেভেনে পড়ি বুঝতেই পারছ অনেক বছর আগে তো যাই হোক সেইটা তো মানুষের যাওয়া আসা তো থাকবেই কিন্তু তার মধ্যেই তো সেলিব্রেশনগুলো করতে হয় মানতে হয় যদিও আমরা অনেকটা দূরে আছি তো এখানে সেভাবে তো আমি কিছু রথযাত্রা সেলিব্রেট করতে পারবো না এখন এখানে তো হাজবেন্ডেরও অফিস আছে মেয়েরও স্কুল বুঝতেই পারছো একটা মানে রেগুলার ডে সেখানে সেলিব্রেশন করাটা খুব মুশকিল তবু যাই হোক আজকে একটা স্পেশাল আমি লাঞ্চ বানাবো ঠিক করেছি ভেজ আর কি মানে একটা পনির বানাবো পনিরেরটা আমি তো পনিরের যে ডিশটা বানাই তোমাদের সঙ্গে অনেকবার শেয়ার করেছি কিন্তু ওই ডিশ আজকে নয় আজকে আমি একটা সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটা পনিরের রেসিপি বানাবো সেটা হচ্ছে পনির ভাপা ওটা স্পেশাল আর করব দেখি আর একটা তরকারি করব সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো রান্নাটা করে নিই কারণ অনেকটা টাইম অলরেডি হয়ে গেছে আর আজকে রদ বলে একটু আমিও মানে পরিষ্কার টরকারগুলো করেছি ভালোভাবে আর নতুন চাদর ফাদর পেতেছি বিছানা তো যেমন হয় আর কি ঠাকুরকেও একটু মানে আমি আসলে তোমাদের সঙ্গে ঠাকুর পুজোটা আমি সেভাবে কোনোদিন শেয়ার করি না কারণ আমার যেটা মনে হয় ঠাকুর আমাদের ওটা একটা মানে কি বলবো ঠিক দেখানোর জিনিস নয় আমার মনে হয় এটা সবার সঙ্গে হয়তো না ওটাকে দেখানোর জিনিস নয় পুজোটা সবাই করে থাকে ভক্তি ভরে করে থাকে জগন্নাথ জি যখন নিজের বাড়ি থেকে অর্থাৎ মন্দির থেকে মাসির বাড়ি যান এটা এই রথের দিনে আবার যখন উল্টো রথ হয় তখন মাসির বাড়ি থেকে মানে মন্দিরে আর কি উনি ফেরত আসেন তো সেটাকে আমরা উল্টো রথ তখন সেলিব্রেট করে থাকি তো এই হচ্ছে রথের একটা ইতিহাস বলতে পারো তো আমি তো থাকি ছত্তিশগড়ে ছত্তিশগড়েরও অনেক ভেতরের দিকে এটা একটা জায়গা তো সেখানে এটা এখানে মোটামুটি গ্রাম গ্রাম জায়গা এখানে রথযাত্রা সেভাবে সেলিব্রেট হয় না কিন্তু এখানে রথের দিন একটা একটা আলাদা সেলিব্রেশন আছে সেটা মানে একটু অন্য টাইপের সেলিব্রেশন সেটার সঙ্গে রথটাকে ঠিক মেলানো যায় না এরা পঞ্চা বলে এই সেলিব্রেশনটাকে তো সেটা এখানে আমাদের এখানে কোথাও হয় না অনেকটা দূরে হয় যেতে হয় এবং সেটা আলাদা একটা ট্র্যাডিশন আর কি তো অন্যরকম ভাবে হয় অনেকটা সেই ভেঁপু বাসিগুলো হয় না তো সেইটা কিনতে পাওয়া যায় আর তার সাথে একটা ওই ছোট ছোট মানে কি বলবো গুলি টাইপের কিনতে পাওয়া যায় গুলি না ওগুলো একটা কি ফল তো ওই ওইটা দিয়ে একটা ভেপুর মতো জিনিসটা দিয়ে গুলিগুলোকে দিয়ে মানে ছেলেরা আর কি মেয়েদের মারে এরকম একটা ব্যাপার আছে মানে আর কি জাস্ট মানে জোক টাইপের আর কি তো ওইটা মানে এখানে নর্মালি দেখা যায় না যারা একটু মানে একটু গ্রামের দিকে থাকে তারা এটা সেলিব্রেট করে থাকে তো সেইটা এখানে রথের দিন হয়ে থাকে তো সেইটাই আর কি ওদের সেলিব্রেশন আর রথ বলতে একটু দূরে হয় একটা জায়গায় রথ মানে একটা হয় কিন্তু সেটা অনেকটা অন্য রকম মানে আমাদের রথযাত্রার সঙ্গে ঠিক মেলাতে পারি না তবে এই জায়গাটাতে অনেক উড়িয়া লোকজন থাকেন ফলে তাদের কাছ থেকে মানে রথের দিন ওরা যেটা বলে যে রথের দিন কিন্তু কোনোরকম মানে ওদের সেরকমভাবে সেলিব্রেশন হয় না কারণ এই সময় নাকি ওরা পুজো করে না কারণ আমরা যেটা আমি যেটা বললাম প্রথমে জগন্নাথজি যিনি তিনি অসুস্থ হয়ে তার মাসির বাড়িতে যান মানে এই এইটা একটা ওদের কথিত আছে আর কি মানে আমি যতটা জেনেছি ওদেরকে জিজ্ঞেস করে ওরা যেটা বলছে যে মাসির বাড়িতে যায় এবং মাসির বাড়িতে গিয়ে সেবা শুশ্রূষা পায় এই সময় যে একটা জ্বর হয় না দেখবে আমাদেরও হয় তো সেইটাই আর কি একটা ওরকম আর কি মাসির বাড়িতে যায় মাসির বাড়িতে সেবা শুশ্রূষা পেয়ে আবার উল্টো রথের দিন ব্যাক করে এবং উল্টো রথের দিন যখন ব্যাক করে ওটা নাকি উড়িয়াদের বেশি মানে একটা স্পেশাল উৎসব তখন পোড়া পিঠে বা এই ধরনের জিনিসপত্র তারা বানিয়ে থাকেন সেটা ওনাদের কালচার যদিও আমাদের সমস্ত কালচারগুলো আজকাল মিলেমিশে গেছে সেটাই হওয়া উচিত তাই না আলাদা করে থাকা উচিত নয় কোনো কালচার সব বেশ মিলেমিশে কালচারগুলো গেলে খুব ভালো লাগে আর আমাদের কলকাতাতে তো মাহেশে ধরো তারপরে তোমার যে রথগুলো হয় মাহেশ শ্রীরামপুরের মাহেশের রথ এটা তো খুব বিখ্যাত রথ আবার আমি আমার যেহেতু বাপের বাড়ি মানে চুচুরের দিকে ওখানে চন্দননগরে রথ হতো এরকম রথ আবার ইস্কনের রথ ইস্কন মায়াপুর এগুলো তো শুনেছি আমরা তো এই রথগুলো সত্যি আমি অনলি রথ একবারই দেখেছিলাম সেটা চন্দননগরের দিকে আর রথযাত্রার দিন অ্যাকচুয়ালি আমার খুব একটা সেলিব্রেট করার মতো মানে মানে খুব একটা ইচ্ছা থাকে না কারণ রথযাত্রার দিন একটা মন খারাপেরও আমার কাছে কারণ যদিও দিনটা মেলে না কিন্তু এই রথযাত্রার দিনই আমার ঠাকুমা অনেক বছর আগে অবশ্য মানে আমাদের ছেড়ে চলে গেছেন আর কি সেই রথযাত্রা দিন বিকেলবেলা তাই প্রতিবার যখন রথ আসে হয়তো সেলিব্রেট ঠিক করি না ওইভাবে কিন্তু এই বিকেলবেলার দিকটা খুব মনে পড়ে যা ঠাকুমার কথা অনেক বছর আগে আমি তখন ক্লাস সেভেনে পড়ি বুঝতেই পারছ অনেক বছর আগে তো যাই হোক সেইটা তো মানুষের যাওয়া আসা তো থাকবেই কিন্তু তার মধ্যেই তো সেলিব্রেশনগুলো করতে হয় মানতে হয় যদিও আমরা অনেকটা দূরে আছি তো এখানে সেভাবে তো আমি কিছু রথযাত্রা সেলিব্রেট করতে পারবো না এখন এখানে তো হাজব্যান্ডেরও অফিস আছে মেয়েরও স্কুল বুঝতেই পারছো একটা মানে রেগুলার ডে সেখানে সেলিব্রেশন করাটা খুব মুশকিল তবু যাই হোক আজকে একটা স্পেশাল আমি লাঞ্চ বানাবো ঠিক করেছি ভেজ আর কি মানে একটা পনির বানাবো পনিরেরটা আমি তো পনিরের এক যে ডিশটা বানাই তোমাদের সঙ্গে অনেকবার শেয়ার করেছি কিন্তু ওই ডিশ আজকে নয় আজকে আমি একটা সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটা পনিরের রেসিপি বানাবো সেটা হচ্ছে পনির ভাপা ওটা স্পেশাল আর করবো দেখি আর একটা তরকারি করব। সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো রান্নাটা করে নিই কারণ অনেকটা টাইম অলরেডি হয়ে গেছে আর আজকে রদ বলে একটু আমিও ঘ মানে পরিষ্কার টরকাগুলো করেছি ভালোভাবে আর নতুন চাদর ফাদর পেতেছি বিছানা তো যেমন হয় আর কি ঠাকুরকেও একটু মানে আমি আসলে তোমাদের সঙ্গে ঠাকুর পুজোটা আমি সেভাবে কোন শেয়ার করি না কারণ আমার যেটা মনে হয় ঠাকুর আমাদের ওটা একটা মানে কি বলবো ঠিক দেখানোর জিনিস নয় আমার মনে হয় এটা সবার সঙ্গে হয়তো না ওটাকে দেখানোর জিনিস নয় পুজোটা সবাই করে থাকে ভক্তি ভরে করে থাকে তো আমি এখন রান্নাঘরে চলে এসেছি আর আমি বানাচ্ছি আলু পটলের রসা এখানে আমি পটলগুলোকে আর আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি দিয়ে আদা জিরে বাটা গরম মশলা আর একটু টমেটো বাটা দিয়েছি আর কাশ্মীর রেড চিলি পাউডার জিরে গুঁড়ো এসব দিয়ে খুব ভালোভাবে কষাচ্ছি আলু আর পটলটাকে এটা যত কষানো হবে তত এর টেস্ট হবে কষে কষেই মোটামুটি রান্নাটা হয় আর কি আর তেজপাতা দিয়েছি আর এটা অসাধারণ একটা ভেজ রেসিপি এটা অনেকেই বানাও আমাদের যে আলু পটলের তরকারি আর এবার দেখো করছি পনির ভাপা পনির ভাপা করার জন্য পনিরগুলোকে আমি একটু বড় করে স্লাইস করে কেটে নিয়েছি ছ পিস দিয়েছি আর এরপরে কি করেছি একটা টিফিন বক্সে সর্ষে পোস্ত আর কাঁচা তেল ওগুলো একসাথে দেখো দিয়ে দিয়েছি বেটে এবারে কি করেছি কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে পনিরগুলোকে ওর ওপর দিয়ে দিয়েছি এবার পনিরগুলো ওর ওপর দিয়ে খুব ভালোভাবে ওটা মিশিয়ে নিয়েছি আর নুন আর চিনিও একটু দিয়েছি তাদের টেস্টটা কি হয় একটু বাড়ে এবার এটাকে আমি একটা মোটামুটি টাইট টিফিন বক্স নিতে হবে সো টাইট টিফিন বক্সে নিয়ে এটাকে আটকে দেবো ভালোভাবে আটকে দিলে কি হবে এতে যে ফ্লেভারটা সর্ষের তেল বলো কি সর্ষে বাটা পোস্ত বাটা এটা থাকবে দেখো গরম জল করছি একটা পাত্রে আর এখানে একটা স্ট্যান্ড রেখেছি দিয়ে এর ওপর আমি ওই টিফিন বক্সটা দিয়ে দেবো দিয়ে এটাকে এটাকে আমি মানে একটু স্টিম করব আর কি আর আমি ইন্ডাকশনে করেছি খুব ভালো হয়েছিল কুড়ি মিনিট মতো টাইম লেগেছিলো আর ওপর থেকে একটা কিছু কাভার করে দেবো যাতে স্টিমটা বেরিয়ে না যায় খুব সুন্দরভাবে এটা হয়ে গেছিলো কুড়ি মিনিটের মধ্যেই আর আমাদের সেদিকে সিম্পল লাঞ্চ ছিল কিন্তু অসাধারণ হয়েছিল এই দেখো এটা হচ্ছে আর এদিকে আলু পটলের রসাও মোটামুটি রেডি এই দেখো আমার হয়ে গেছে পনির ভাপা আমি টিফিন বক্স খুলে নিয়েছি খুলে নিয়ে তারপরে আমি দেখাচ্ছি তোমাদের কী সুন্দর থেকে চাপ চাপ হয়েছে পুরো একদম ভাতের সঙ্গে দারুন দারুণ শুধু গরম ভাতের সঙ্গে তো এই হচ্ছে পনির ভাপা তোমরা অবশ্যই ট্রাই করো দারুণ খেতে হয়েছে একবার ট্রাই করে দেখো তাহলেই বুঝতে পারবে খুব সুন্দর তো রথের দিন যথারীতি বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি হচ্ছে তো এখন তো বিকেল বেলা আর আমি আজকে দুপুরবেলা শুইনি আমি আমার হিন্দি চ্যানেলের জন্য একটি ভিডিও আর কি মানে আপলোড করলাম আমি শুইনি আজকে ওই জন্য তো সেটাকে এডিট করে আপলোডে দিয়ে দিয়েছি সেটা আপলোড হচ্ছে আর এখন যেটা আমি একটু চুলটা আসলে না শুকোই নি একদম মানে এখানে একদম সেই কোন সকালে দেখো চান করেছি আমি চুল একদম শুকোচ্ছে না কারণ পুরো বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির ওয়েদারে একদম চুল শুকোচ্ছে না আর খুব একটা আমি হেয়ার ড্রায়ার দিই না এখন হেয়ার ড্রায়ার দিলে প্রচন্ড চুল ওঠে কিন্তু এখন একটু দিতে হবে না হলে চুল শুকোবে না ঠিক আছে তো যাই হোক হেয়ার ড্রায়ার দিয়ে চুলটাকে আমি বেঁধে রাখি বাড়িতে বিরুনি টিরুনি করে তো সেটাই করব সন্ধ্যাবেলা দেখি একটু স্পেশাল কিছু মানে বানানোর ইচ্ছা আছে দেখা যাক কি হয় হাজবেন্ড অফিস থেকে আসুক যদি কিছু বানাই আমি অবশ্যই এই ব্লগের শেষে তোমাদের সঙ্গে শেয়ার করব কারণ আজকে একটু পাঁপড় ভাজা জিলিপি এগুলো তো খেতে হয় তবে জিলিপি আমি বানাতে পারবো না জিলিপি দেখি হাজবেন্ডকে বলবো অফিস থেকে আসার সময় যদি আনতে পারে তো নাহলে পাঁপড় আমি ভাজবো ঠিক করেছি ঠিক আছে তো চলো আজকে ব্লগটা শেষ করছি ব্লগটা অনেকটা লম্বা হয়ে যাবে তো যদি ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর যারা সাবস্ক্রাইব করেছো তারা দেখো ভিডিওটা যদি আজকে দেখে থাকো তো আমি রেগুলার ভিডিও দিই ব্লগ দিই তো সেগুলো একটু দেখো দেখলে ভালো লাগে কারণ একটা ব্লগ বানাতে তোমরাও যারা বানাও জানো অনেকটা পরিশ্রম ব্যাপার তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর এরপর দেখে নিও আমি সন্ধ্যেবেলার কি বানালাম স্পেশাল জিলিপিটা আমি এখনো বলতে পারছি না হাজব্যান্ড আনবে কি আনবে না কিন্তু পাপড় ভাজাটা তো আমি শিওর বানাবো তো চলো আবার তোমাদের সকলকে রথযাত্রার শুভেচ্ছা জানাচ্ছি খুব ভালোভাবে রথটাকে এনজয় করো তো চলো আমি আবার তোমাদের সঙ্গে করছি পরের ব্লগে বাই এরপরে থাকছে আমি সন্ধ্যেবেলা কিছু